পদ্মা সেতুর টোল নিয়ে ছড়ানো হচ্ছে গুজব পদ্মা সেতুর টোল এখনো নির্ধারণ হয়নি সেতুর টোল হার নিয়ে অপপ্রচার এবং গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গতকাল মন্ত্রণালয়ের সেতু বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা বলা হয় সেতু বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালেদ ফয়েজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনও চূড়ান্ত হয়নি এতে আরও বলা হয় টোলের হার নির্ধারণ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোল হার নির্ধারণে পদক্ষেপ নেওয়া হবে টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সেতু বিভাগ